তো আজকে চলে এসেছি শেরুয়ার আমি জিনি রাখি ব্লগে। তো আপনাদের স্বাগত জানাচ্ছি জিনি রাখি ব্লগে। তো আজকে আমরা দুজন এসেছি ব্লগ করতে, অবশ্যই সমস্যা ওরই, তো সেটা নিয়েই রিমুভ করতে এসেছি। তো টুকটাক এই সিজনে সিজন চেঞ্জ হওয়ার সময় টুকটাক সর্দি কাশি আর তার সঙ্গে টুকটাক লেগে থাকে র্যাশেস, যেটা এই গরমটা শেষ হবে শীতটা শুরু হবে সেই সময় হবে। যদি কোনো ডগের এরকম অবস্থা হয়ে থাকে তো খুব একটা বাড়াবাড়ি না হয়, তো তার জন্য আমরা কি করব সেটার জন্যই আজকে আজকের ভিডিওটা। তাহলে চলুন ভিডিওটা শুরু করছি। তো এই যে হচ্ছে আজকে স্প্রে, তো এই স্প্রেটা কুকুরকে মানে আপনাদের যার যার পশু থাকবে তাকে স্নান করিয়ে নেওয়ার পর যদি এই স্প্রেটা ইউজ করা যায় তো রেজাল্ট এক দুদিনের মধ্যেই পেয়ে যাবেন। খুব খুব একটা যদি র্যাশেজ না হয়, আগেই বলে রাখবো একটা কথা, অ্যান্টিবায়োটিক অবশ্যই প্রথম ধাপে খাওয়াবেন না। অ্যান্টিবায়োটিক কোর্স যদি আপনি মিস করেন তো সেটাকে আবার আপনার প্রথম থেকে করতে হবে, এবং এইভাবে দুবার তিনবার রিপিট করতে করতে ডগের লিভারের একটা প্রবলেম এসে যায়। তো সেই কারণে আমি বলবো লিভার টনিক খাওয়াবেন অবশ্যই, আর সঙ্গে অ্যান্টিবায়োটিক থেকে দূরে থাকুন। আর আমার হোম রেমেডি তো রয়েছেই, ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, নিম পাতা সহযোগে কী করে এটাকে সারানো যায় সেটার একটা লিঙ্ক আমি দিয়ে রাখবো। আর তাছাড়া যদি কেউ খুব ব্যস্ততার মধ্যে যদি এমন হয়ে যায় যে না নিম পাতা পাচ্ছেন না, কোনো কিছু পাচ্ছেন না কিন্তু চট জলদি সারাতে হবে, তো তাকে তার জন্য বলবো এই স্প্রেটা, এই স্প্রেটা খুব ভালো কাজ করে। তো চলুন আমরা তাহলে লাগিয়ে দেখাচ্ছি আজকে ডগের গায়ে যে ওদের কী রিয়্যাক্ট হয় বা কী কতটা কী উপকার হয়। তো চলুন, তো এরকমভাবে প্যাকেটিং ছিল, বার করলাম স্প্রেটাকে। এখানটা হোল্ড করতে হবে, তো এই যে আমরা এফেক্টেড এরিয়াগুলো যেগুলোতে এফেক্ট করেছে আমাদের পুটলিওয়ালার মানে আমাদের শেরুর, আমাদের শেরুর যে সমস্ত জায়গাগুলো এফেক্টেড হয়েছে আমরা সেই সব জায়গাগুলোকে আজকে স্প্রে লাগাবো। এই যে জল জল হয়েছে ওগুলোকে সব আমরা লাগিয়ে দিচ্ছি। ঠিক যেভাবে আমরা লাগালাম ঠিক এইভাবেই স্প্রেটা লাগিয়ে দেবেন, যেখানে যেখানে প্রবলেম আছে বা যেখানে যেখানে হালকা হালকা লোম উঠেছে সেই সব জায়গাগুলো, হালকা হালকা র্যাশ হয়েছে সেই সব জায়গাগুলোকে লাগিয়ে দেবেন এভাবে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, কুকুরের নাক এবং চোখ থেকে এটা কিন্তু একটু দূরেই রাখবেন, আর খানিকটা টাইম এই শুকি যাওয়া পর্যন্ত একটু দেখবেন যেন না চেটে ফেলে। না না লাগবে না,